বউ হাইজা কইছে, ভাই ভগবান এত দুর্বল নিজের বউটারে বাঁচাইতে পারলো না, এত বড় ভগবান। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। সে ভারতবাসীকে যে জিনিসটা বুঝিয়েছিল সেটা হলো ভগবান রাম অযোধ্যার যেই জায়গায় জন্মগ্রহণ করেছে সেখানে রাম মন্দির ছিল, আর সেই জায়গায় রাম মন্দির ভেঙে মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ তৈরি করেছে। আচ্ছা ভাই, একটা জায়গা আপনার এলাকায় আছে, জায়গাটার মধ্যে মনে করেন একটা ফাউন্ডেশন আছে, একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, আপনি যদি এখন বলেন যে 500 বছর আগে এখানে আমার দাদার বাড়ি আছিল, তাহলে দাদার বাড়ি থাকতে হলে বাবরি মসজিদের নিচে এই পর্যন্ত বহুবার খনন করা হয়েছে, বহু কিছু করা হয়েছে, অতীতে এখানে কোনো ফাউন্ডেশন, কোনো মন্দির, কোনো বিল্ডিংয়ের নাম নিশানা খুঁজে পাওয়া, তারপরও ভারতীয় সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে রায় দিয়েছে, রামের পক্ষে রায় দিয়েছে, বাবরি মসজিদ ভাঙ্গার পরে সেই জায়গায় এখন রাম মন্দির তৈরি হচ্ছে। এখানে আরেকটু মজা আছে, আরেকটু শিক্ষা আছে, বলবো? অযোধ্যা নগরী, শুধু অযোধ্যা শহরে 17 জায়গায় 17টা রাম মন্দির রয়েছে, এগুলো ইতিহাস। অযোধ্যা শহরে 17টা রাম মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে রামের পূজা হয়, ভগবান রামের, এবং সেই মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত ধর্মীয় নেতারা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছেন, এটাই খাঁটি রাম মন্দির, বাকি 16টা মিথ্যা, মিথ্যা ফলস। আবার ওই মন্দির আলাদা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওরা সবাই, তাহলে একজন মানুষ 17 বার জন্মগ্রহণ করেছে 17 জায়গায়, এটা তো বিশ্বাস করার মতো কথা, ঠিক না? নোয়াখালীর লোকেরা বলে তোর কাঁড়ো মিশা গড়ো মিশা, ভগবান রাম 17 বার অযোধ্যা শহরে 17টা জায়গায় জন্মগ্রহণ করেছেন, এটা বলতে বোঝা যায় যে আসলে রাম এই কথাটাই মিথ্যা, ডাহা মিথ্যা। এরপরে আসেন রাম ভগবান, আমি অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বুঝার জন্য শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ভগবান রামের বইয়ের নাম ছিল সীতা, কি? মিথিলার রাজা জনকের মেয়ে সীতা দেবী। সে রামের কি ছিল? ভগবানের বউ, ভগবতী, রামের বিবি, খুব সুন্দরী ছিল, ইতিহাস বলে যেটা। লঙ্কার রাজা রাবণ যখন এই খবর পড়ল সীতা খুব সুন্দরী, সে অযোধ্যা আক্রমণ করে রামকে পরাজিত করে ভগবানকে পরাজিত করে সীতাকে শ্রীলঙ্কা নিয়ে গেল, বউ হাইজা কইছে, ভাই ভগবান এত দুর্বল নিজের বউটারে বাঁচাইতে পারলো না, এত বড় ভগবান। সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, রাম নিজের ভক্ত, নিজের মুরিদ, নিজের লোকজন নিয়ে বহুদিন পর্যন্ত লঙ্কার রাজা রাবণের সাথে যুদ্ধ করল, যুদ্ধ করে পজিটিভ কোনো রেজাল্ট, ভালো কোনো রেজাল্ট পায় নাই, সীতাকে উদ্ধার করতে পারে নাই। পরিশেষে ভগবান রাম পাহাড় জঙ্গলের ভিতরে ঢুকে বান্দর আর হনুমান তাদের কাছে দরখাস্ত করেছে, আমি তো যুদ্ধ করে পারি নাই, বান্দর আর হনুমান বাবারা তোমরা একটু আমার হয়ে আমার বউটা উদ্ধার করে দাও। তখন এই বান্দর আর হনুমান তারা গিয়ে লঙ্কা আক্রমণ করেছে, রাবণের পুরী, রাবণের রাজপুরী আক্রমণ করে সেইটাকে আগুন দিয়ে জ্বালিয়ে এই হনুমানরা সীতাকে উদ্ধার করে আবার রামের কাছে এনে জমা দিয়েছে। যেই ভগবান এত দুর্বল নিজের বউটা উদ্ধার করতে পারলো না, বউ উদ্ধার করতে গিয়ে বান্দরের সাহায্য নেওয়া লাগলো, সেই ভগবান বোধহয় এত ভক্তের সাহায্য করতে পারবে, ভক্তদেরকে বাঁচাইতে পারবে না।
বিপদ মুক্ত করতে পারবে? পারবে না। আপনারা নাঙ্গলবন্দের ইতিহাস অনেকে জানেন, ওই ঢাকা সোনারগাঁও নাঙ্গলবন, যেখানে একবার গোসল না করলে জীবনের পাপ মাফ হয় না। নাঙ্গলবন, সেখানে একটা মন্দির ছিল প্রথম নাঙ্গলবন্দে, সেখানে একটা দেবতা ছিল, একটা মন্দিরে এক ঠাকুর ছিল। ভক্তেরা সেখানে গিয়ে গঙ্গায় নমো, গঙ্গায় নমো জগৎ তারিণী মাতো, জয়া কুসুম শঙ্কা সমকাশ্য পিয়ং নাশং, ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এই মন্ত্র পড়ে পূজা দিয়ে টিয়ে তারপরে সেখানে নেমে গোসল করত পাপ মাফ করার জন্যে। সেই নাঙ্গলবন্দে এখন ১৪টা মন্দির, ১৪টা মন্দিরে ব্রাহ্মণ আছে, পূজা আছে, এবং প্রত্যেক মন্দিরওয়ালারা বলে এইটাই আসল নাঙ্গলবন্দ। আমাদের এই মন্দির পূজা করে এই ঘাট দিয়ে নামলে তোমার নিয়ত পুরো হবে, এই ঘাটে গোসল করলে তোমার পাপ মোচন হবে। তাইলে এখানেও নাঙ্গলবন্দে একটার জায়গা এখন ১৪টা, অযোধ্যায় এক রাম মন্দিরের জায়গা এখন ১৪ রাম মন্দির, অযোধ্যার বাইরে কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলে আরো বহু রাম মন্দির আছে। তাহলে বোঝা গেল এই বাচ্চারা সারা জীবন জন্মগ্রহণ করেছে, সারা ভারতে জন্মগ্রহণ করেছে, কথাটা কি বিশ্বাসযোগ্য বলেন? কিন্তু এই অথর্ব পারভেজ শিয়া নেতা, সে বলেছে ভগবান রাম নাকি এখানে জন্মগ্রহণ করেছে, এই অযোধ্যা রাম মন্দির। সেখানে এখন বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে, এটা আপনারা জানেন, তার দেখা দেখি বাংলাদেশে। আমি এখন নাম বলছি না, সঙ্গত কারণে আমি নামটা বলবো না, কারণ আমি এখন যদি তার নামটা বলি তাহলে এটা সারা পৃথিবীতে চলে যাবে, কি সারা পৃথিবীতে চলে যাবে, এবং কালব্যান্দরী আমাদের হাতারে টোগানি শুরু করবেন, কিয়ের মামলা, কিয়ের আইন আদালত, ছালারে আগে ধর চাবাইয়া খা। বাংলাদেশের এই মুসলমান নামধারী নাস্তিক, সে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা রিট আবেদন করার জন্য এখন উকিল খোঁজ করতেছে, আইনজীবী খোঁজ করতেছে, এবং তার কথা হইল ভারতে সুপ্রিম কোর্টে যে ২৬টা আয়াত এটা বাতিল চেয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোরআনের এই ২৬টা আয়াত এটা সংশোধনের দাবি জানাচ্ছি। ও তারা চাইছে বাতিল, এতে চায় সংশোধন, যেটা হেডার চেয়েও আরো গুরুতর অপরাধ। তাহলে কোরআনকে সংশোধন করা লাগবে নাকি মেরামত করা লাগবে? এই যুগে শকুন নাই, শকুন, শকুনকে বলা হতো ন্যাচারাল সুইপার, ন্যাচারাল সুইপার, প্রাকৃতিক ঝাড়ুদার। আজকালকে ছেলেরা তো শকুন বললে চিনবেও না, বুড়ারা জানে এবং বুঝে। সময় আসতেছে, আপনারা প্রস্তুতি নেন, ইস্কন ইস্কন ভারতে করতেছে র, আর এগুলো করাচ্ছে ইহুদিদের গোয়েন্দা সংস্থা মোসাদ, সেখানেও তারা আগুন লাগাচ্ছে, সেই আগুন বাংলাদেশেও লাগাচ্ছে, এবং কোরআনকে সংশোধন করবে ১,৫০০ বছর পরে। কোরআন লাউ মাহফুজে যেইভাবে লেখা আছে আপনার ঘরে ঠিক সেইভাবে লেখা আছে, একমাত্র কোরআন, তারা জবুর ইঞ্জিল কোনোটা এইভাবে নাই। কিন্তু এই কোরআন এটাকে তারা বাতিল চায় ২৬টা আয়াত, আর বাংলাদেশের আরেকজন সে চায় এই ২৬টা আয়াত এটারে সংশোধন করা হোক। যে আয়াতের কাছে কম্পিউটার সারেন্ডার করেছে, কোরআনে আলিফ যতবার আছে আলিফ আলিফ, আলিফের যোগফল একত্র করে ১৯ দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। কোরআনে বা যত হাজার বার আছে বা, বায়ের জোর করে ১৯ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। তা যত হাজার বার আছে তার যোগফল ১৯ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। আর কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত এখানে আরবি অক্ষর ১৯টা,
আজকে ঘরে গিয়ে একটু গুনে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর 19টা। আর দেখা গেছে এই কোরআন ওয়ালাইহা তেসাতা আশার 19 বিভাজনে বিভক্ত। প্রথম ওহি সুরে আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, এই সুরাটার ক্রমিক নম্বর 57। কত? 57। এরপরে আসেন এই 57টাকে 19 দিয়ে ভাগ করলে মিলে নাকি মিলে না? এরপরে একরা বিসমি রাব্বিকাল্লাজি থেকে শুরু করে 5 আয়াতের শেষ আল্লামাল ইনসানা মালাম, এই 5 আয়াতের মধ্যে যে আরবি অক্ষরগুলো আছে এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে 6 আয়াত কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এখান থেকে শুরু করে সুরা শেষ পর্যন্ত আরো 14 আয়াত। তাহলে এই 14 আর আগের 5 কত? তাহলে প্রথম ওহি প্রথম সুরা এখানে আয়াত 19। আর কোরআন আল্লাহ পাক বলছেন ওয়ালাইহা তেসাতা আশার। আজকে পুরা দুনিয়া যে কোরআনের কাছে সারেন্ডার করেছে, কেউ মানছে কেউ মানছে না, এই কথা ঠিক। তবে কোরআনে ভুল ধরার জন্যে এই পর্যন্ত যারা কোরআন পড়েছে তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে, কারণ কোরআনে তারা কোনো ভুল খুঁজে পায়নি, ধরতেও পারেনি। তো যেই কথা বলছিলাম, হয়তো আমি দেখবো না আমার ছেলেরা দেখবে, হয়তো আমি দেখবো না আমার এই তরুণ কিশোরেরা দেখবে, এমন এক সময় সামনে আসতেছে যে সময় কোরআনের জন্যে ইসলামের ঝান্ডা নিয়ে ময়দানে নামতে হবে।